তো বন্ধুরা, আজকে আমরা আছি ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে, যেখানে আমরা মজা করতে এসেছি আর দেখতেছি ঝাড়ে ঝাড়ে ভেতরে কোথায় কোথায় ছেলেমেয়েরা বসে রয়েছে। সো ঘুরবো আজকে পুরো এই জায়গাটা, আপনাদের দেখাবো একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো সাথে থাকুন, দেখতে থাকুন। যেতে যেতে ফাইনালি মনে হয় আমরা জুরাসিক পার্কের সেই হারানো জঙ্গলটায় খুঁজে পেয়ে গেছি, সেই জঙ্গল। জুরাসিক পার্কে ট্রাইনোসরাসের ছোট বাচ্চা, ছোট বক, সাদা বক, এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, মনে হচ্ছে ডিম পারছে, একটু পরে হয়তো উড়েও বেরোবে এদিকে। বন্ধুরা, বোটানিক্যাল গার্ডেনে আসলে এই জায়গাটা মিস করার মতো একদমই না। একদম বোটানিক্যাল সবথেকে বড় ব্যানিয়ান ট্রিনের সামনেই এই জায়গাটি রয়েছে, একদম মাস্ট ভিজিট। কী জানিয়ে বুড়ো গাছটা কত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে এরকমভাবে ছায়া দিয়ে গেছে। এখন অবশ্যই এর অবস্থা খারাপ আছে, কিন্তু গ্রেট। বোটানিক্যাল গার্ডেনে এত সুন্দর সুন্দর পুকুর, এত ছেলেমেয়ে ঘোরবার জন্য, আমি রিকোয়েস্ট করছি প্রশাসনকে যাতে একটা বোট দিয়ে দেয়, নৌকা দিয়ে দেয়, অথবা এখানে মাছ ধরবার একটা জায়গা দিয়ে দেয়। সুন্দর পরিবেশ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হয়ে গেল বোটানিক্যাল গার্ডেনের সব থেকে ফেমাস বড় বানিয়ান ট্রি। বোটানিক্যাল গার্ডেনে এই অবস্থায় যে আমরা এখন বসে বসে চিল করতে হচ্ছে, কারণ আমরা হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেছি। ভেতরে কোনো খাবারের দোকান নেই ভালো, মানে কোনো খাবারের দোকানই নেই প্র্যাকটিক্যালি, কোনো ভালো খারাপ না। আর সাথে সাথে একটা ক্যাফেটেরিয়া আছে, আমরা ভিজিটই মানে খুঁজে পেলাম না ক্যাফেটেরিয়াটা কোথায় আছে। তো কে জানে, পুকুরে এদিক ওদিক ছেলেমেয়েরা বসে রয়েছে, আমাদের পেছনও দেখবেন একটা কাপাস বসে রয়েছে, একদম গলায় গলায় হাত দিয়ে জুম করা যাবে না, প্রাইভেসি ইস্যু আছে, পরে মারধর করে দেবে আমাদের ধরে। তো আমরা দূরে বসে আনন্দ নিচ্ছি, আনন্দ নিচ্ছি। এই বোটানিক্যাল গার্ডেন কেউ বিমল খেয়ে গেছে, মানে আমাদের মতনই কোনো সিঙ্গেল ছেলে এসেছিলো যার কাছে গার্লফ্রেন্ড ছিল না, ঠোঁটকে স্বাদ দেওয়ার জন্য এই বিমল যুবা কেশরীকে টেস্ট করে গেছে। ওকে ধন্যবাদ জানাই এবং সান্ত্বনা পুরস্কার জন্য অনেক অনেক শুভেচ্ছা। দ্য গ্রেট বোটানিক্যাল গার্ডেনে দ্য গ্রেট বোটানিক্যাল ট্রি, এত বড় একটা গাছ, তা আমাদের দেখছেন, ও বাবা, এখানে স্কুল ছাত্রীগুলো পড়াশোনা ছেড়ে এখানে গোল মিটিং বসেছে, ঠিক আছে, ভালো কথা। ওদিকে দেখুন রোম্যান্স চলছে, টিকটক রোম্যান্স, টিকটক তো এখন ইনস্টাগ্রামে চলে এসছে। তো এনিওয়ে খুব ভালো লাগলো দেখে, দেখুন আপনি বাকি আপনি দেখতে থাকুন ভিডিওটা আরও কী কী আসে এর মধ্যে। ভিডিওর একটার সময় কথা বলছিলাম, যখন এখানে এত সুন্দর সুন্দর পুকুরগুলো আছে, তাহলে একটা বোট সার্ভিস কেন নেই? তো দেখতে দেখতে হট করে দেখলাম এখানে অনেকগুলো বোট, পুরনো বোট, উল্টো করে ফেলে রাখা রয়েছে। আশা করা যাচ্ছে একসময় এটা চলতো, কিন্তু এখন কোনো কারণে চলছে না। অথরিটিদের রিকোয়েস্ট করবো যাতে এই সার্ভিসটা রিজিউম করে, কেন কি এইটা এটা মাস্ট। একটা এত সুন্দর ল্যান্ডস্কেপে, এত সুন্দর একটা জায়গাতে যদি একটুখানি এরকম যদি আমরা না দেখতে পারি, বোটিং সার্ভিস না পাই, তাহলে খুব খারাপ লাগে। অথরিটিদের রিকোয়েস্ট করবো। এবং সামনে যে দেখছেন এই বড় গাছটা, এটার জন্যে এত দূর আসা, এটার জন্য এই জায়গাটা এত ফেমাস, এত ফেমাস পুরো বিশ্বের মধ্যে সবথেকে বড় গাছ। আর একটু সামনে গিয়ে দেখি, তারপর এখান থেকে সিধা যাবো বাড়িতে। তো বন্ধুরা, এটা হলো দ্য গ্রেট বেনিয়ান ট্রি, আর সায়েন্টিফিক্যালি এর নাম হয়ে গেল ফিকাস বেঙ্গালেন্সিস। বাপরে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও রয়েছে। আর গাছটা 270 বছর পুরনো। তো 270 বছর পুরনো গাছটাকে আপনারা দেখছেন কীভাবে মেনটেন করেছে, দেখছেন এইখানটা হয়ে যাচ্ছে যে মেন এর জিনিসটা হচ্ছে, আমার মনে হয় যে বাঁশগুলো দিয়ে টেনে টেনে ট্রাঙ্কগুলোকে নিচে এখানে দাওয়াচ্ছে, আর দাওয়ানোর পর এটা মোটা হচ্ছে ট্রাঙ্কগুলো, আর পরে ওই রকম মোটা ট্রাঙ্ক হয়ে যাচ্ছে, তারপরে আস্তে 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 বাড়ছে। তো আগে খুব সম্ভবত ভেতরে একটা ব্যারিকেড থাকতো, এটা 10 বছর আগেকার, 10 বছর আগে। দেখুন ওখান থেকে হয়তো বোট ঠোটো কিছু দেখা যাচ্ছে, যদি দেখতে পাচ্ছেন কিনা। আগে ওই বোটটা পর্যন্ত লোক যেতে পারতো, এখন অতটা যেতে হয় না। এখন কেন কি অতটা পরে ব্রাঞ্চেসগুলো বাড়তে বাড়তে এতটা চলে এসছে। সো আগে অতটা পর্যন্ত লোক যেতে পারতো, গাছটা আস্তে আস্তে বড়ো হয়েই চলেছে, হয়েই চলেছে। সো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তো আছে, আর এরা এখানকার এক্সপার্টরা বলছে নাকি এই গাছটা আস্তে আস্তে আরও এত বিশাল হবে যে এর ডবল আকার নিয়ে নেবে। আমার আইডিয়া নেই, হতে পারে, এরা এখানকার লোকেরা বলতে পারবে। আর খুব ভালো লাগলো এসে। ফাইনালি বোটানিক্যাল গার্ডেন হয়েছে বাঁশের বাগান, হোয়ার ইজ বাঙালি, দ্যার ইজ বাঁশ, অ্যান্ড দিস ইজ বাঁশের বাগান। ফাইনালি হাঁটাহাঁটি করতে করতে দম বেরিয়ে গেছে, পায়ে ব্যথা হচ্ছে, এবার আমাদের খিদে পেয়ে গেছে। সো এবার আমরা বাইরে যাচ্ছি, আর এখানে ভীষণ ভালো একটা বিরিয়ানির দোকান পাওয়া আছে, সো গিয়ে এবার বিরিয়ানি খাবো।